প্রেমিকা নিকারাও আসবে একটু পরে, হ্যালো হাই ইন্দা কুড়ুকুড়ু অন দ্য স্পট করতে সে আমার পিছন দিকটায় দেখো, দেখেছ লালা আর লুলিরা। হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নেটবুকুলা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে যাচ্ছি গোপালনগর কাল ভৈরাবি, যেখানে আর কি তোমাদের বলেছিলাম ভূত বাংলো দেখাবো আর কাল ভৈরাবিটা দেখাবো। আগের দিন হয়তো লাইভ করে দেখিয়েছিলাম, তার জন্য বেরিয়ে পড়েছি বাংলা, মানে মোটমাট কথা আমি বাড়ি থেকে ইন্ট্রো দিতে পারিনি, আমি রাস্তাতে এসে ইন্ট্রো দিচ্ছি। তো সারাদিন আজকে কি করব কি হবে সেইটা তোমাদের কাছে শেয়ার করব, সব কিছু দেখাবো আর কি। চলো যাওয়া যাক, সামনে আমাদের সাথে গৌতম দা দেখা হবে। গৌতম দা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আমাদের কল করেছিল, তো চলো বেরিয়ে পড়ি। আমরা এখন এসে একটু গৌতম দাদের জন্য গাছতলায় দাঁড়িয়ে আছি, মানে অনেক টাইম ধরে গাড়ি চালাচ্ছি, কষ্ট হয়ে গেছে। গৌতম দাদা শুনলাম বাড়ির থেকে বেরিয়ে গেছে, তো এক্ষুনি এসে যাবে। আমরাও ওই আসছে, এসে গেছি। এই যে তো এসে গেছে, এই যে গৌতম দা, আর গৌতম দার পিছনে গৌতম দার চেলা। বলেন কি? তো চলো বেরিয়ে পড়ি তাহলে, চলো হ্যাঁ চলো চলো। ফাইনালি চলে এসেছি আমরা কাল ভৈরব, আর আমাদের সাথে শিলাদির দেখা হয়ে গেছে। এই যে হচ্ছে শিলাদি, শিলাদি কেমন আছো? ভালো আছি। আর শিলাদিদের যে বাড়িটা, মানে সবাই বলে ভীষণ ভাবে ভয় পায়, মানে ওই বাড়িটা সম্পর্কে একটু বলো তো দিদি। ওখান থেকে বাড়ির পতন শুরু, ঠিক আছে। তারপরে দাদু মারা গেল, ঠাকমা মারা গেল, সব আস্তে আস্তে এইভাবে চার চারটে জীবন চলে যাচ্ছে। তো এখন এখানে লাস্ট ছোট কাকা মারা গেছে, আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। তো সেখান থেকে আর এই বাড়িতে কেউ থাকে না, তো সবাই চলে গেছে গাঙ্গনাপুরে। এখন এইবারটা বাড়ির পরিস্থিতি তোমরা দেখতে থাকো সামনে থেকে। হ্যাঁ চলো আমি তোমাদের একটু দেখাই, আর সাথে যে সেনাবাহিনী আছে, পল্টু মানকে দুলাল কার্তিক নারায়ণ সব, তো চলো আমি তোমাদের একটু দেখাই। অ্যাকচুয়ালি বাড়ির ভিতরে ঢুকবো না, সাইড দিয়ে তোমাদের দেখা। আর গেটটা অ্যাকচুয়ালি বাড়িটা এটা, ওরা ভয় পাচ্ছে, আমার আর ভয় লাগে না। এক সময় আমারও ভয় লাগতো, কিন্তু আর দিনের বেলা আমি ভয়ও পাই না। জয় বাবা লোকনাথ বলে। আর বাড়িটা আছে, বাড়িতে লোক থাকে মনে হচ্ছে, ওই যে বাড়িটা আমার পিছনে যে বাড়িটা, এইটা, এখানে কেউ থাকে না, এইটাই সেই ভূত বাড়ি আর কি। আর চলো আমি তোমাদের আগের দিন যে কাল ভৈরব তাল তলাটা সেইটা আমি দেখাইনি, আর তোমাদের পুরো ডিটেলস বলিনি, তো ডিটেলসটা বলবো। আর আজকে তাল তলাটাও দেখাবো, এই যার থেকে বেশি না, এই যার থেকে 5 মিনিট। এই যে এই রোডটা, এইদিকে এইদিকে সেই তাল তলাটা, আর এই দিকটায় সেই কি বলো তো মাঝের গ্রাম। আর আমার সাথে যদি এই যে এরকম পেলোয়ান থাকে, তা ভূতের কিসের ভয়? সঠিক বলেছেন, ঠিক আছে। তো আমি এইসব ভয় ফাই পাই না এখন। আর এইটা আছে গেটে তালা দেওয়া, তো এই জন্য ভিতরে ঢুকতে পারছি না। এই যে দেখো তালা দেওয়া, আর ওইদিকে গৌতম দা ভয়ে গৌতম দার শুকিয়ে যাচ্ছে, কি আমি জানি না। তো ঠিক আছে চলো। আর বাঁধনের অবস্থাও ভীষণ খারাপ, ওই যে বাঁধনও ভয় পাচ্ছে। তো বাড়িতে আর একবার দেখাই, ওই দেখো দেখতে পাচ্ছ। তো চলো এখন আবার যাই সেই তালসারিতে। আমরা যাচ্ছি তালসারির দিকে, আর সামনে তোমাদের তালসারিটা একটু দেখাই, একদম কতটুকু কি অবস্থা সেইটা আমি তোমাদের দেখাবো। বাস এইটা হচ্ছে তালসারি, কি দেখলে তালসারি, সব কমপ্লিট তালসারি দেখালাম তোমাদের। চলে এসেছি আমরা সেই মানে তাল ভৈরবী, মানে তাল ভৈরব তাল তলায় সব হিরোইন হিরোরা সব এইদিকে শুট করছে, এইদিকে কাকলি দি খেপে গেছে। আবে সালে শৈতানের, তো এইদিকে আছে পাগলা গৌতম, আর এইদিকে দেখো আস্তে আস্তে মানে লোক ধীরে ধীরে এইখানে ভরে যাবে, এইখানে মেলার মতো হয়। ওই দেখো পুরো জায়গাটা, এই দিকটা দেখো আর এই দিকটা দেখো,
আর এরা দুইজন দেখো ঠুসেই যাচ্ছে এগরোল, ঠিক আছে, তো খিদে পেয়ে গেছে ওর জন্য। আর একটা জিনিস দেখাই ওর, আমি মানে আমি এইটা দেখে ভীষণ ভাবে আমি ভীষণ পছন্দ করি, দেখো মেয়েদের চুলে হাত দিতে নেই কিন্তু এরকম কিছু না, আমার বোন তো থাকে, আরে না বেড়ে যাবে চুলটা, দেখেছো কত বড়, বেশ ভালো লাগছে। আর আমরা এখন শ্যুট করছি, সবাই এইখানে আসছে, প্রেমিক প্রেমিকারাও আসবে একটু পরে, হ্যালো হাই ইন দা কুড়ুকুড়ু অন দা স্পট করতে। এটা কি কোনো কথা? কেউ হয়তো এরকম আশায় আছে, অনেক ছেলে মেয়ে এসে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, বলে তার পার্টনারকে আসার জন্য, কিন্তু আমাদের পার্টনার আর কোথার থেকে, আমাদের পার্টনার এখানে, বুঝতে পেরেছো? তো সবাই এনজয় করুক, আনন্দ করুক, আমরাও সবার সাথে একটু আনন্দ করবো। ভিডিও না হয় দাও, কাঁপিয়ে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে দুইজনে। হ্যাঁ দেখো, তোমাদের একটু দেখাই, ও বাবা রে, হ্যাঁ সেই সেই সেই। তো চলো একটু ভিডিও বানাই, আর রিলস কটা বানিয়েছি, অনেক সুন্দর সুন্দর রিলস, আর আরো বানানোর চেষ্টা করছি। দেখাতেই আছে, আসার সাথে সাথে একদম গরম গরম ভিডিও বানানো শেষ, এলাদি কিনে এনে হাতে একদম ঢুকিয়ে দিল, হাতে হাতে ঢুকিয়ে দিয়েছে হাতে, এই যে একাই খাবো, একটা দুটো তিনটে চার চারখানা একাই খাবো, জল ঠুসবো, সবাইকে দেবো না, কাউকে বাঁধব না, সবসময় চেষ্টা করে যে কাকা মনে হয় দেবে, আজকে তোরে দেবো না, খেয়ে নি, ঠিক আছে, তো খেয়ে তারপরে আবার দেখো, এইদিকে দেখো একটু দেখা, লোক দেখা আসা শুরু হয়েছে, নাচ গান হচ্ছে এই পাশে, আর এই পাশে ওই যে কয়েকজন এসছে কাকারা, ওরা একটু হাসা হাসি করছে, বয়স্ক কাকারা সব, তো চলো খেয়ে নি, তারপরে আবার শুরু করো, আর ওই ভিডিও আসবে কিন্তু। বলছি তাল ভৈরবী মেলা এসছি, আর এখন বাঁশি নিয়ে যাবো না, তাই কখন হয় আমি আর আমার মা বাঁশি বাজাবো, ফাজিলগুলো সবসময় ডিস্টার্ব করতেই থাকে। এইবার এই জায়গার অবস্থা দেখো, এই দিকটায় দেখো, আর আমার পিছন দিকটায় দেখো, দেখেছো লালা আর লুলিরা সবাই এসছে এখানে, দেখো চারিদিকে শুধু হাহাকার আর হাহাকার, বুঝতে পেরেছো? তো বলছিলাম না, এরপরে এই জায়গাতে আর যাওয়া যাবে না, মানে সবগুলো খোঁড়া হয়ে তারপরে বাড়ি যাবে, অং বং ভালো জানে। অনেক লালা লুলু দেখলাম এইখানে এসে, অনেক রকমের ছেলে মেয়ে সব দেখেছি, কিন্তু ফাইনালি আমার বন্ধু পেয়ে গেছি। আর তোমরা জানো এইসব লোকগুলো আমার কাছের হয় অনেক, আর সেই বন্ধু আমি পেয়েছি। বন্ধু তোমার নাম? বাহ সুন্দর বন্ধু করে তাহলে, হ্যাঁ ওকে চলো, তো আমার বন্ধুর সাথে দেখা করিয়ে দিলাম তোমাদের, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। বগুলা থেকে এসছে, দেখো বগুলা থেকে দিদিটা এসছে, কি নাম তোমার? আরে বাবারে, আমার তো বংশের লোক, তোমরা তো জানো যে বিশ্বাস আবার বংশের লোক, তাই বলছি টিনাকে একটু সবাই সাপোর্ট করে দিও, ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে, আমি জানি না ভিডিও আমি দেখিনি, তবে চ্যানেলের নাম কি? টিনা বিশ্বাস। টিনা বিশ্বাসে যাও আর বিশ্বাস করে দেখো, মানে বিশ্বাসটা জানো তো কেমন, কতজনের সাথে দেখা হতে থাকবে, আমার ব্লগের পরিবারের সাথে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে, একে এক সবার সাথে, মানে কি বলবো, অনেক আনন্দে আছি, আজকে একটু আনন্দ করছি, মানে কি বলবো, এইখানে এসে না এক একজনের সাথে যখন মিট করি না, মনটা বেশ ভালো লাগে। বাদনকে দেখানো যায়, দেখো কেমন লাগছে, এই যে এটা আছে মিঠুন ভাই, এইখানে এসে এই দেখো মিঠুন ভাই আছে, কেমন লাগছে বলো? এ আমাদের বাইকের সাথে তাই, বাইকের সাথে সাথে ওরে ওই সেই ব্যাপার চ্যানেল আছে, তো এই আরেকটা দাও তাই, ইউটিউব চ্যানেল আছে, লজ্জা লাগে, পাগলের মধ্যে পোকা লাগতা হে, কোন এই লোক, কহাঁ সে আতে, দেখি তো ছাচু মে মান্ডিস কিস কি ধড়কন, নিয়ে গেছি, আর আমরা এখন যাব বাড়ি, বেশি কোন থাকা যাবে না, ভিড়টা একবার একটু দেখায় দে, ভিড়টা একবার দেখা, সবাই চলে যাচ্ছে এক এক করে, আমরা এখন বাড়ি যাবো, ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো, টাটা। এই যে আমার ভাই এসে গেছে, দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও ভাই, অনেক কষ্ট করে ভিডিও, না কি চ্যানেল ভাইয়ের? মনিরুল মন্ডলটা একটু সাপোর্ট করে দিও সবাই, হ্যাঁ